মুগ্ধ রাজা মৃত্যুঞ্জয়রা আছেন তাকে ঘিরে দাঁড়িয়ে। সম্ভাবনাময় তরুণ পেসারদের জন্য বড় সুযোগ শন টেইটের থেকে তালিম নেয়া। অস্ট্রেলিয়ার সাবেক এই পেস বোলারকে বিপিএল পাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেস বোলিং কোচ হিসেবে। চট্টগ্রাম দলটা তারুণ্য নির্ভর, বিপিএলের এ যাত্রায় সেসব তরুণদের গাইড করা, তাদের শানিত করা, উন্নতিতে ভূমিকা রাখাই মূল চ্যালেঞ্জ টেইটের। এই অস্ট্রেলিয়ান এখন কেরিয়ার গড়েছেন কোচিং পেশায়, কাজেই বিপিএলের মঞ্চে তার পারফরমেন্স ভবিষ্যতের গতিপথ ঠিক করবে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আস্থা পূরণের মিশনের সাথে মনের মধ্যে টেইটের সুপ্ত বাসনাও আছে মুগ্ধতা ছড়িয়ে, মুগ্ধ মৃত্যুঞ্জয়দের ছাপিয়ে তাসকিন মুস্তাফিজ এবাদত রুবেলদের বোলিং কোচ হবার। বিসিবি চাইলে টেইট বাংলাদেশের পেস বোলিং কোচের চ্যালেঞ্জিং দায়িত্বটা নিতেও চান। বাংলাদেশের পেস বোলিং পদটাও এখন শূন্য, সেই শূন্য স্থান পূরণ হয়ে যেতে পারে টেইটকে দিয়ে যদি তাকে মনে ধরে বিসিবির। ক্রিকফ্রেন্জির সঙ্গে একান্ত আলাপচারিতায় টেইট জানিয়েছেন তার সুপ্ত বাসনার কথা। বাংলাদেশ ডোন্ট হ্যাভ এনি পেস বোলিং কোচ, গিভস ইট গড ইফ দে অফার ইউ। দ্যাটস মি, আইল টেক ইট, ওয়াই নট? So you are totally interested? Yeah, of course. Absolutely. Make sure you send this to them and tell them to give me the job. No, I'm joking. নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। নিউজিল্যান্ড সফর শেষ করে সেখান থেকেই বাংলাদেশের সাথে পাঠ চুকিয়ে ফেলেছেন ওটিস গিবসন। 2020 সালের 21 জানুয়ারি পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছিলেন ক্যারিবিয়ান সাবেক এই পেসার। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন, তার আগে ওয়েস্ট ইন্ডিজেরও প্রধান কোচ ছিলেন। দুদফায় দায়িত্ব পালন করেছেন ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে। সব মিলিয়ে ওটিস গিবসন হাই প্রোফাইল, সেই তুলনায় টেইট এখনও হাই প্রোফাইল নন। জাতীয় দলের সাথে প্রথম কাজ করেছেন 2021 সালে, সেটাও অল্প সময়ের জন্য। আফগানিস্তান জাতীয় দলের পেস বোলিং পরামর্শক হিসেবে 5 মাস কাজ করার অভিজ্ঞতা আছে তার। গত বছরের 1 ডিসেম্বর নিজেই সরে দাঁড়ান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা মন্দ নয় একেবারেই। 2017 সালে ক্রিকেটকে বিদায় জানানো এই পেসার বিগ ব্যাশে কোচিং করিয়েছেন মেলবোর্ন রেনেগেটসের মতো দলকে। তাছাড়া টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে তার। পরিশ্রমী কোয়ালিটির দিক দিয়ে অস্ট্রেলিয়ানদের সুনাম বিশ্বজোড়া। টেইটের বয়সও খুব একটা বেশি নয়, সবেই 39 বছরে পা দিয়েছেন। তরুণদের মাইন্ড বোঝার জন্য এবং তাদের সাথে বোঝাপড়ার জন্য বয়স একটা বড় বিষয়। আফগানিস্তানের পেসারদের বেশ পছন্দই ছিল টেইটের, সেই টেইট আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ হওয়ার। ওদিকে বিসিবিও জাতীয় দলের জন্য পেস বোলিং কোচ খুঁজছে, নিশ্চয়ই ম্যানেজমেন্টের তীক্ষ্ণ নজর থাকবে তার ওপর। ব্যাটে বলে মিলে গেলে বিপিএল এর পর বাংলাদেশেই থেকে যেতে পারেন তিনি। প্রথম কোনো অস্ট্রেলিয়ানকে পেস বোলিং কোচ হিসেবেও পেতে পারেন মুস্তাফিজ তাসকিনরা। গিবসনকেও তো এরকমই এক বিপিএলে পেয়েছিল বাংলাদেশ দল। তাসফিক পলক, ক্রিকফ্রেন্জি।